কখনো আওয়ামী লীগ কখনো বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় থাকা চট্টগ্রামের সাবেক মেয়র এম মঞ্জুর আলম এবারে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জন্ম দিয়েছেন নতুন আলোচনার। প্রশ্ন উঠেছে নানা সময়ে দল পরিবর্তনকারী এ প্রার্থী আসলে কোন পক্ষের ভোটে নির্ভরশীল। চট্টগ্রাম থেকে আলমগীর সবুজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিএনপি থেকে পদত্যাগ, এরপর নৌকার মনোনয়ন প্রত্যাশী হয় একাদশ সংসদ নির্বাচনে ব্যাপক আলোচনায় ছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম। এর আগে 2010-এ চসিকের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে মেয়র হয়েও আলোচনায় জন্ম দেন তিনি। এবার আর কোনো দলের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মহিউদ্দিন চৌধুরীর শিষ্যখ্যাত মঞ্জুর, লড়ছেন চট্টগ্রাম 10 আসনে। আওয়ামী লীগের সেখানে ওনার তো দলীয় অনেকে নমিনেশন চেয়েছেন, প্রায় একজন বাইশজনে চেয়েছেন। এখানে আমি আর কি দেখবো এখানে, সুতরাং আওয়ামী লীগের অনেক প্রার্থী ওখানে আছেন, অংশগ্রহণ করেছেন, প্রত্যাশী ছিলেন অনেকে। সার্বজনীন মানুষ হিসাবে আমি সবার সাথে, আমার রয়্যাল ইনসার যারা আছে সবার সাথে কথা বলেছি। এর আগে 2015 সালে বিএনপির সমর্থনে ভোট করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে, তবে ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে ফের 18-তে ফর্ম কেনেন নৌকার টিকিট পেতে। এবারও ভোটের মাঠে সরব মঞ্জুর। আমি এলাকার সন্তান হিসেবে, আমার আত্মীয় স্বজন আছে না বিভিন্ন দলে, তারা হয়তো সব কিছু করে, আমি মনে করি যে সেক্ষেত্রে আমার অংশে কম হবে না। মানুষের যে ভালোবাসা আন্তরিকতা দেখি সেটা এখনো তো বিদ্যমান আছে। এদিকে চট্টগ্রাম 10 আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর অভিযোগ, মঞ্জুর আলম সুবিধা মতো দল পরিবর্তন করেছেন, তাই জনগণ এবারও নৌকাকেই জয়ী করবে। সরকারের যে বিষয়টা আছে, মানুষ যে প্রত্যাশা করে একটি সরকারের কাছ থেকে, সেই প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে আমাদের নেত্রী, সুতরাং তার প্রতিনিধি হিসেবে আমি বিজয়ের প্রত্যাশা করতেই পারি। 4,85,000 ভোটারের চট্টগ্রাম 10 আসনে এবার লড়ছেন 10 জন প্রার্থী। আলদোমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।